बिस्मिल्लाहिर्रहमान रहीम। सम्मानित प्रधान अतिथि, एडवाइजर टू द ऑनरेबल प्राइम मिनिस्टर फॉर एस्टैब्लिशमेंट एंड एडमिनिस्ट्रेशन अफेयर्स, स्पेशल गेस्ट AAMS डायरेक्टर सिद्धि, वाइस चांसलर ढाका यूनिवर्सिटी, स्पेशल गेस्ट चेयरमैन एसएडी फाउंडेशन बांग्लादेश एंड प्रेसिडेंट एंड चेयरमैन मिस्टर मुस्तफा हाजिर पायल, प्रेसिडेंट बांग्लादेश कंप्यूटर समिति एवं विजय बांगला प्रतिष्ठाता एवं स्पॉन्सर बांगला लैंड चेयरमैन धर्मान शायद। सम्मानित अतिथिवृंद, हमारे प्राणप्रिय सदस्य वृंद और हमारे सहकर्मी भाई बोनेरा, अस्सलाम वालेकुम। सबके ज्ञान BCS कंप्यूटर सिटी बात्सरिक आयोजन CTIT 2011 किसी समय मध्य उद्बोधन होते जाए। ये BCS कंप्यूटर सिटी आयोजित दशम कंप्यूटर मेला दक्षिण पूर्व एशियार सबसे बड़ कंप्यूटर मेला। बांग्लादेश जत कंप्यूटर बिक्री है तार शतकरा 60 भाग बिक्री है BCS कंप्यूटर सिटी के माध्यम। प्राय 1,00,000 वर्ग फुट स्पेसे 156 दोकान आछे एखाने। जदिओ दोकान बला हच्छे किन्तु आमि एसकल दोकानके दोकान बोलते प्रस्तुत नई। आमि बोलते चाई एगुलो आसले छोट ओ माछारो आदिके 156 शिल्प। এখানে প্রায় সকল দোকানে কম্পিউটার সংযুক্ত হয়, ভ্যালু অ্যাড হয়, কর্মসংস্থান হয়। বিশেষ কম্পিউটার সিটি আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে প্রতিষ্ঠিত একটি হার্ডওয়্যার পার্ক। সম্প্রতি প্রকাশিত গার্টনার রিপোর্টে ICT ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 30তম। এটি জাতির জন্য বিরাট গৌরবের বিষয়। বাংলাদেশ সরকারের ইতিবাচক ভূমিকা এক্ষেত্রে মুখ্য সন্দেহ নাই। সফটওয়্যার শিল্পের এক্ষেত্রে একটা ভূমিকা আছে আমরা জানি, তবে বাংলাদেশের ICT জাগরণে BCS কম্পিউটার সিটি 1999 সাল থেকে মুখ্য ভূমিকা রেখেছে। এটি আমি দীপ্তভাবে বলতে চাই। BCS কম্পিউটার সিটি IT প্রেমিক তরুণ সমাজের মিলন মেলার ক্ষেত্র, আর CTIT 2011 আমাদের বিদ্য বনিতার বাৎসরিক IT উৎসব। আমাদের এই মেলার মুখ্য উদ্দেশ্য শুধু বিপণন নয় বা মাল বিক্রি নয়, আমরা এই মেলার আয়োজন করি আসলে সকলের সকলকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং যারা নতুন প্রজন্ম তাদেরকে এই ICT নলেজ প্রদান করার জন্য আমরা নানা গ্রামের থেকে স্কুল থেকে ছোট ছোট শিশুদের নিয়ে আসি আমাদের মেলাতে তাদেরকে দেখানোর জন্য এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য। আমাদের মেলায় আছে এখানে আমাদের মেলাতে এখানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে, এখানে কুইজ প্রতিযোগিতা থাকবে, এখানে ডিবেট থাকবে এবং এখানে তিনতলাতে আমাদের যে ট্যারেস আছে সেখানে একটি IT নলেজ প্রোগ্রাম হবে, যেখানে আমাদের ICT শুরু থেকে বিবর্তন যে হয়েছে, আমাদের যে উন্নতি হয়েছে, আমাদের যে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে সেই সকল বিষয়ে একটি অনুষ্ঠান হবে এবং সেখানেও আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলকে আমাদের এই মহৎ আয়োজনে স্বাগত। এবার আমি BCS কম্পিউটার সিটি সম্পর্কে দুটি কথা বলতে চাই। একটি প্রশ্ন, একটি একক মার্কেট হিসাবে BCS কম্পিউটার সিটি এত উৎকর্ষ কেন? প্রশ্নটির জবাব
এক বাক্যে দেওয়া সম্ভব নয়। আমি এই মার্কেটের কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। BCS কম্পিউটার সিটি একটি ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে। গুণগত মান রক্ষায় আমরা সদা সচেষ্ট। এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরালো। পরিচ্ছন্নতা বিষয়টিকে আমরা খুবই গুরুত্ব দিই। দেশে প্রতিষ্ঠিত প্রায় সকল প্রতিষ্ঠানের শোরুম আছে এই মার্কেটে। BCS কম্পিউটার সিটি আসলে একটি ওয়ান স্টপ মার্কেট। ক্রেতারা প্রতারিত হওয়ার সুযোগ নেই এখানে। পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের মেলার আয়োজনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের স্পন্সরদের। আমাদের এই মেলার প্ল্যাটিনাম স্পন্সর বাংলা লায়ন, গোল্ড স্পন্সর ক্যাসপারস্কি, লাইজন, স্যামসাং, তোশিবা। মিডিয়া পার্টনার বাংলা ভিশন, রেডিও পার্টনার টুডে এবং দৈনিক ইত্তেফাক, ওয়েব পার্টনার কম্পিউটার জগৎ এবং আইটি ম্যাগাজিন পার্টনার কম্পিউটার বিচিত্রা। সরি আমি একটু ভুল বলেছি, আমাদের মিডিয়া পার্টনার বৈশাখ টিভি। আমি দুঃখিত আমার ভুল বলার জন্য। আপনারা যারা উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সর্বশেষে আমার যাকে ধন্যবাদ না জানালেই নয়, যিনি এই মেলাতে আজকে এই পর্যায়ে এই মেলাকে এইখানে নিয়ে এসেছেন, আমাদের যে কনভেনার বিনু সাহেব, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তাদের তার কষ্টেই আজকে এই মেলার আমার মনে হচ্ছে সফল আয়োজন এবং সফলভাবে শেষ হবে। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব শফিকুদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ।